So thank you. Thank you, everyone. Hope you are all fine and good. I'm Arindam Ghosh, I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College. I do welcome you all in my class. So thank you. Thank you, everyone. So today I will discuss about Oedipus Rex or Oedipus the King, the famous tragedy by Sophocles, though it's not in my prescribed list of the texts that I will teach to you, but I have already completed my syllabus today. As I was discussing about various kind of questions and answers, and hence today I will just talk about Oedipus Rex on the basis of the questions and answers. যেহেতু তোমরা সবাই বলেছো এই কোয়েশ্চেন এবং আনসার গুলো আমাকে একটু আলোচনা করতে, সেই পার্সপেক্টিভে আমি শুধুমাত্র ইডিপাস রেক্সটা আলোচনা করব। আমি টেক্সট নিয়ে ডিটেলে কোনো ডিসকাশনে যাব না, শুধুমাত্র যে প্রশ্নগুলো বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের মডেল কোয়েশ্চেন্স লিস্টে দিয়েছে। As you all know, Barbour University published a model list of questions for the first semester. সেই কোয়েশ্চেন্স গুলো কি কি পসিবল কোয়েশ্চেন্স আসতে পারে সেই নিয়ে আমরা একটু ইডিপাস রেক্স বা ইডিপাস কিং দ্য ফেমাস ট্র্যাজেডি তাই নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা মোটামুটি শুরু করি। প্রথমেই বেসিক ইন্ট্রোডাক্টরি কথা, অ্যাজ ইউ অল নো ইডিপাস রেক্স, রেক্স ইন গ্রিক মিনস কিং, রেক্স গ্রিকে মানে হচ্ছে দ্য কিং। ইটস অ্যান অ্যাথেনিয়ান ট্র্যাজেডি, অ্যাজ ইউ অল নো ইট হ্যাজ বিন রিটেন বাই সফোক্লিস, সফোক্লিস ইসকাইরাস ইউরিপিডিস, দ্য থ্রি অফ দ্য গ্রেট ট্র্যাজেডিয়ান্স। অ্যান্ড এই তিনজন গ্রেট গ্রিক ট্র্যাজিক প্র্যাকটিশনার্স এর হাত ধরেই ট্র্যাজেডি খুবই পপুলার হয় অ্যাথেন্সে, ইন গ্রিক সিটি স্টেট। পরবর্তীকালে ইডিপাস দ্য কিং হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ দ্য ক্যানোনিক্যাল অ্যান্ড আইডিয়াল ট্র্যাজিক ক্যারেক্টার অর অ্যাজ অ্যান এক্সট্রিমলি পপুলার ট্র্যাজেডি। এবং অ্যারিস্টটল সফোক্লিসের অনেকটা পরে আসছেন, সফোক্লিস লিখছেন 429 খ্রিস্টপূর্বাব্দে, 429 BC। আমরা জানি অ্যারিস্টটল তার পোয়েটিক্স নামক গ্রন্থে ইডিপাসকে আইডিয়াল ট্র্যাজিক হিরো অ্যান্ড আইডিয়াল ট্র্যাজেডি বলে রেফার করেন, এবং এন্টায়ার পোয়েটিক্স which is about the genre of the tragedy and the comedy, what's the definition of the tragedy, what's the definition of the comedy, what's the definition of the epic, the definition gulo Aristotle tar poetics e then poetics is the earliest surviving work of the dramatic theory mone thakbe. Ebong tomader je porikkhay proshno ashe je discuss Oedipus the Rex as an ideal tragic hero, eta tumra kiser basis e uttor lekho? আগে লেখা হয়, লিটারেচার অলওয়েজ কামস ফার্স্ট, তারপরে থিওরি আসে, তত্ত্ব সবসময় লিটারেচারের পরে আসে, ঠিক আছে? এবং সেই লিটারারি থিওরিটা তৈরি হয় সাহিত্যের উপর ভিত্তি করে। সাহিত্যটা কি? সাহিত্যটা হচ্ছে ইডিপাস রেক্স, পরিষ্কার? ফলে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যে অ্যারিস্টটলিয়ান এই যে কথাটা ইউজ করা হয়, অ্যারিস্টটলিয়ান কনসেপশন অফ দ্য ট্র্যাজেডি, অ্যারিস্টটলের কনসেপ্ট অফ দ্য ট্র্যাজেডি এসছে 100 বছর বাদে, ট্র্যাজেডি তৈরি হওয়ার 100-150 বছর বাদে। সো আইডিয়াল ট্র্যাজেডি তৈরি হচ্ছে 429-450 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় ইডিপাস রেক্স পাবলিশ হচ্ছে 429, তার প্রায় 100 বছর বাদে পোয়েটিক্স লেখা হচ্ছে। ফলে মাথায় রাখতে হবে যে অ্যারিস্টটল যে ট্র্যাজেডিটা দেখছে ইডিপাস দ্য কিং, তখন সফোক্লিস বেঁচে নেই, কিন্তু সফোক্লিসের এই বিখ্যাত লিখে যাওয়ার ট্র্যাজেডির পারফরমেন্স, তার যে নাট্যরূপ সেটা স্টেজের মধ্যে দেখছে, দেখে লিখছে। মাথায় রাখতে হবে আমাদের যে ইডিপাস অ্যাট কলোনাস বলেও আর একটা প্লে লিখেছিলেন আমাদের সফোক্লিস, যেটা সার্ভাইভ করেছে, খানিকটা পার্ট সার্ভাইভ করেনি। তো যাই হোক, এবং ইডিপাস রেক্সকে অনেক সময় ইডিপাস টাইরানাসও বলা হয়। টাইরান্ট কথাটা মানে আমাদের
এখন আধুনিক যুগে এটা নাম একনায়কতান্ত্রিক আমরা বলতে পারি, কিন্তু তখন এর কোনো কিন্তু নেসেসারি নেগেটিভ কনোটেশন ছিল না, তখন টাইরান্ট বলতে কিংকেই বোঝানো হতো। সো তোমরা ইডিপাস দ্য কিং এর জেনারেল স্টোরি সবই জানো, এমন একটা প্রফেসিকে সে ফুলফিল করেছিল দ্যাট হি উইল কিল হিজ ফাদার লাইউস অ্যান্ড ম্যারি হিজ ওন মাদার ইওকাস্টা। এই হচ্ছে মোটামুটি ইডিপাস দ্য কিং এর গল্প, তোমরা সবাই জানো। তো যাই হোক, এবার আমি একটু প্রশ্নগুলোতে চলে আসছি। তোমরা এবার আমার কাছ থেকে আর কি মানে ইন্টারঅ্যাক্টিভ সেশন করবে আমার সঙ্গে, তোমরা এটা চেষ্টা করবে আমি প্রশ্নটা রাখবো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে যে স্যার এই প্রশ্নটা এরকম উত্তর হতে পারে। আমি প্রথমে 10 নম্বরের প্রশ্ন দিয়ে শুরু করছি, কারণ আমরা জানি এবারে পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন পড়বে না, 10 এবং 5 নম্বরের প্রশ্ন পড়বে। আমি শুরু করছি, প্রথম প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মডেল কোয়েশ্চেনের। Estimate Oedipus the King as a model Greek tragedy slash the discuss the conventions of the Greek tragedy as can be gathered from Sophocles' Oedipus the King. Bolo, ei uttor ta jodi likhte hoy tale ki likhte hobe? Oedipus the King as a model Greek tragedy, ki uttor likhbe bolo? Je kono ekjon bolo ba du tin jono pore join korte paro, kono oshubidha nei, tumra shuru koro tarpor ami tomaderke bolbo কিভাবে উত্তরটা লিখতে হবে। হয়নি কোনো হয়নি স্যার? স্যার স্যার প্রথমে স্যার ট্র্যাজেডির স্যার ডেফিনিশনটা প্রথমে দেব। রাইট রাইট, হোয়াট ইজ ট্র্যাজেডি, তারপর স্যার, হ্যাঁ স্যার, স্যার তারপর স্যার নেক্সট ক্লাসে স্যার ইডিপাস এর ক্যারেক্টার হিসেবে কিছু একটা লেখা যাবে। হ্যাঁ লেখা যাবে, কিন্তু ট্র্যাজেডির যে ডেফিনিশনটা দেবে সেই ডেফিনিশন দেওয়ার পরে এই যে ট্র্যাজেডির যে ক্যারেক্টারিস্টিকস গুলো সেগুলো ইডিপাসে কিভাবে পরপর আসছে সেগুলো পরপর দিতে হবে, তাই না? তাহলে যে ট্র্যাজেডি ডেফিনিশনের মধ্যে একটা হচ্ছে দেয়ার শুড বি আ গ্রেট হিরো হুইচ হু ইজ নোবল ইন ক্যারেক্টার এন্ড এলিভেটেড ইন নেচার, সেটা হচ্ছে ইডিপাস। তুমি এটা বলছো ইডিপাসের ক্যারেক্টার। এছাড়া ট্র্যাজেডি কি কি ক্যারেক্টারিস্টিক? ট্র্যাজেডির মধ্যে অবশ্যই হিরোর মধ্যে হিউব্রিস থাকবে। হিউব্রিস মানে এক্সেসিভ প্রাইড, হিউব্রিস মানে হচ্ছে এক্সেসিভ প্রাইড, অ্যাবসলিউটলি সেটা থাকবে। তার মধ্যে একটা ট্র্যাজিক ফ্ল বা হ্যামার্সিয়া থাকবে, তার মধ্যে অবশ্যই পেরিপেটিয়া, মানে নট অন দ্য হিরো বাট থ্রু আউট দ্য হোল ট্র্যাজেডি পেরিপেটিয়া মানে রিভার্সাল অফ ফরচুন থাকবে। দেয়ার শুড বি অ্যান অ্যানাগনোরিসিস, অ্যানাগনোরিসিস মানে ডিসকভারি, আবিষ্কার করা, মানে কোনো কিছু একটা খারাপ জিনিস আবিষ্কার করছে যার ফলে সে নিজের ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছে, সেটা থাকবে, তাই না? ফলে ইডিপাসের মধ্যে কি করে এই ট্র্যাজিক এলিমেন্ট গুলো থাকছে নিজে ডিসকভার করছে, দ্যাট হি ইজ দ্য ম্যান হু হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, মানে আগে ভাবছিল ক্রিয়ন ইজ দ্য ম্যান পারহ্যাপস। তো এই যে এলিমেন্ট অফ দ্য ট্র্যাজেডি এইগুলো পর 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 ডিসকাস করতে হবে, তাই তো? আর অরিজিৎ বল স্যার, ঠিক ঠিক ভাবি স্যার। হ্যাঁ ভাবো। আচ্ছা আর কেউ, আর কেউ, আর কেউ ইডিপাস অ্যাজ অ্যান আইডিয়াল আর গ্রিক মডেল ট্র্যাজেডিতে কি কি মোটামুটি পয়েন্ট থাকবে বলো। বলো বলো তোমরা বলো, তোমরা তোমরা বলো স্যার। বলো স্যার, ইডিপাসে এখানে যে একটা স্যার বড় মাপের একটা আয়রনে দেখা যাচ্ছে, সেটা কি লেখা যেতে পারে এখানে? হ্যাঁ, আয়রনির এলিমেন্টও লেখা যেতে পারে ট্র্যাজেডির মধ্যে, আয়রনি আছে, অবশ্যই আছে, সেটা লেখা থাকতে যাবে, কিন্তু এছাড়াও আরো অনেক মানে আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আর কি। আনসারটা খারাপ নয়। বলো তোমরা, আচ্ছা বেশ, তাহলে আমি মোটামুটি মানে একটা বলার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? আমার কাছে অনেকগুলোই আনসার রয়েছে, আমি ধরে ধরে কেটে দিয়ে শুরু করছি। মানে প্রথমেই যে কোনো আনসার লেখার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যেটা অরিজিৎ বললো, যে ডেফিনেশন অফ দ্য গ্রিক ট্র্যাজেডি লিখতে হবে, কারণ ট্র্যাজেডি নিয়ে প্রশ্ন করেছে। সো প্রথমেই দিতে পারো, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দ্য গ্রিক ড্রামা ইডিপাস রেক্স
by Sophocles is a tragedy of a man who unknowingly kills his father and marries his own mother. So, in the first sentence, you are giving the entire summary of the entire text. The protagonist of this drama, Oedipus, is a man of swift action and great insight. Now, Oedipus is notable for his compassion, sense of justice, and his swiftness of thought and action. So, Oedipus is not a bad character. He is not an essentially evil character. He is a man of great passion, compassion, and near mudde agdorne sympathy ache, she believe kore at a sense of justice and of his swiftness of his thought and action. That je action but thought chhele ottonto swift chhele ke ottonto mane thik shomoye shei kaj ta she kore tar jonno she bikkhat tai to. And according to Aristotle, a tragedy must be an imitation of life in the form of a serious story that is complete in itself. প্রথমেই কি হলো, প্রথমেই আমরা পুরো স্টোরি সামারিটা দিলাম, দেওয়ার পরে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্র্যাজেডির একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। ট্র্যাজেডির ডেফিনেশন কি অ্যারিস্টটল কি দিয়েছে, আ ট্র্যাজেডি মাস্ট বি অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস ইন ইটসেলফ। ইমিটেশন অফ অ্যাকশন মানে ইমিটেশন অফ দ্য লাইফ, জীবনে যা ঘটেছে সাহিত্য তাকে ইমিটেট করে। ইমিটেশন মানে ইমিটেশনের গয়না যেরকম হয় যেটা আসল নয়, সেরকম সাহিত্য আসল নয় বলে তখনকার গ্রিক মানুষ এটা বিশ্বাস করতো, কারণ জীবনকে সেটা রিফ্লেক্ট করছে। এটা প্লেটোনিক ফিলোসফি, প্লেটোর একটা ফিলোসফি, সেখান থেকে প্রথমবার এই মানে আইডিয়া অফ দ্য ট্র্যাজেডিটা আসে। ইমিটেশন অফ লাইফ এটা খুবই সিরিয়াস, হুইচ ইজ সিরিয়াস ইন অ্যাকশন অ্যান্ড দ্য স্টোরি মাস্ট বি রিয়েলিস্টিক, খুবই বাস্তবোচিত। এবং sometimes a narrow in focus মানে একটা ক্যারেক্টারের উপরই ফোকাস করে। নেক্সট পয়েন্ট কি, ট্র্যাজেডি আ গুড ট্র্যাজেডি উইল ইভোক পিটি এন্ড ফিয়ার ইন ইটস ভিউয়ার্স, কজিং দ্য ভিউয়ার্স টু এক্সপিরিয়েন্স আ ফিলিং অফ ক্যাথারসিস। ক্যাথারসিস কাকে বলে বলো, ক্যাথারসিস কাকে বলে, ক্যাথারসিস কে বলতে পারবে, বলা উচিত ইলিপাস পড়ার পরে ক্যাথারসিস কাকে বলে বলা উচিত, কেউ বলতে পারছো না? স্যার পিউরিফিকেশন অফ মাইন্ড। পিউরিফিকেশন অফ দ্য মাইন্ড, ভেরি গুড। কিন্তু এই পিউরিফিকেশন বা পারগেশনটা হবে কি করে, কোন দুটো ফিলিং এর ফলে? পারগেশন অর পিউরিফিকেশন হচ্ছে এক্সাক্ট ট্রান্সলেশন অফ দ্য ক্যাথারসিস। কি করে হচ্ছে এই পারগেশন বা পিউরিফিকেশন? পিউরিফিকেশন অফ দ্য টু ইমোশনস, ওয়ান ইজ পিটি অ্যান্ড অ্যানাদার ইজ কি, ফিয়ার। এবারে পিটি অ্যান্ড ফিয়ার এর পারগেশন কিভাবে হয়, মানে হোয়াই পিটি? পিটি মিন্স আ কাইন্ড অফ সিম্প্যাথেটিক ফিলিং, আমি আই এম ফিলিং পিটি উইথ ইউ। পিটি মানে কি, আমার তোমার প্রতি মানে করুণা হয়, এক ধরনের সিম্প্যাথি বা এমপ্যাথি আমরা বলতে পারি। করুণা কেন হচ্ছে, কারণ যে ক্যারেক্টারের ফল হচ্ছে, যে ক্যারেক্টারের ডাউনফল হচ্ছে ইডিপাস, ইডিপাস ইজ নট এসেনশিয়ালি আ ব্যাড ক্যারেক্টার, সে খারাপ ক্যারেক্টার, সে কোনোভাবে তার প্রজাদের উপর অত্যাচার করছে, সেখানে ইভিল ক্যারেক্টার। আমরা কি বলতে পারি ইডিপাস ইজ ইভিল? নয় তো, ইডিপাস তো ইভিল নয়। তাহলে ইডিপাস কিসের মধ্যে পড়ে এই খারাপ জায়গায় আসছে? ডেস্টিনি। ডেস্টিনি মানে হচ্ছে আমাদের অদৃষ্ট, ভাগ্য বা নেমেসিস বলা যেতে পারে। গ্রিক ট্র্যাজিক ড্রামায় একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেস্টিনি বা ভাগ্য, যেটা পরবর্তীকালে রেনেসাঁস ট্র্যাজেডি বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মধ্যে দেখা যায় না। তোমরা যদি পরবর্তীকালে যখন ম্যাকবেথ পড়বে, তোমরা দেখবে ম্যাকবেথ হ্যাজ ডিসাইডেড টু কিল কিং ডানকান বাই হিমসেলফ। ম্যাকবেথ নিজে ডিসিশন নিয়েছে যে সে ডানকানকে খুন করবে, নিজের ডিসিশন নিজের থেকে নেওয়া। এবং এর ফলে একবারের জন্য ম্যাকবেথ বা পরবর্তীকালে হ্যামলেট তাদের ট্র্যাজিক ডেস্টিনির জন্য অদৃশ্যকে দোষ দিচ্ছে না। একজন শেক্সপিয়ারিয়ান হিরো কোনোদিন অদৃশ্য বা ভাগ্যকে দোষারোপ করে না, সে যা করেছে তার ভুলের জন্য মাশুল সে নিজে দেয়। কিন্তু গ্রিক ট্র্যাজেডিতে সেটা নয়। গ্রিক ট্র্যাজেডিতে একজন আইডিয়াল ট্র্যাজিক হিরো যদি কোনো দোষ বা যদি কোনো ভুল কমিট করে, তার জন্য ডেস্টিনি দায়ী হয়। সে হয়তো ভালো ক্যারেক্টার,
স্বাগত জয়েন হতে পারছে না। আচ্ছা স্বাগতকে জয়েন করতে বলো, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ এই তো স্বাগত জয়েন। এর ফলে একজন আইডিয়াল ট্র্যাজিক ক্যারেক্টার গ্রিক ড্রামার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে হি অলওয়েজ অ্যাকিউজেস ডেস্টিনি অ্যাট দ্য এন্ড, সে অদৃশ্যকে দোষ দেয় শেষ পর্যন্ত যে ইডিপাস আলটিমেটলি ইজ নট অ্যান ইভিল ক্যারেক্টার, ইডিপাস নিজে কোনোদিন কোনো ভুল কমিট ক্রাইম করেনি, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাম অ্যাপোলোনিয়ান ওরাকল অর সাম ডেস্টিনি ইজ এন্টায়ারলি কন্ট্রোলিং দ্য থিং, এর ফলে সেই খারাপ জায়গায় আসছে। ফলে আমাদেরকে এইখানেই দের ইজ এ ডিস্টিংশন বিটুইন দ্য গ্রিক ট্র্যাজিক ড্রামা, গ্রিক ট্র্যাজিক ড্রামা, গ্রিক ট্র্যাজেডি এবং পরবর্তীকালে তোমরা যেটা পড়বে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার SHAKESPEREN শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। এখানে গ্রিক ট্র্যাজেডি ভার্সেস শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মধ্যে পার্থক্য। তাহলে এই যে ক্যাথারসিস এর যে কনসেপ্ট আমি বলছি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ক্যাথারসিস? ক্যাথারসিস মিনস পারগেশন অর পিউরিফিকেশন অফ দ্য পিটি অ্যান্ড ফিয়ার। তুমি সিম্প্যাথি ফিল করবে, তুমি ম্যাকবেথের সঙ্গে অতটা সিম্প্যাথি ফিল করবে না, কারণ ম্যাকবেথ নিজের ডেস্টিনির জন্য নিজে দায়ী। ম্যাকবেথ নিজে হাতে কিং ডানকানকে খুন করেছে তার বেড চেম্বারে গিয়ে। ফলে ম্যাকবেথ ইজ হিমসেলফ ফ্রম দ্য ভেরি বিগিনিং কনস্পায়ারিং টু বিকাম কিং। হি হিমসেলফ ইজ কনস্পায়ারিং এগেনস্ট দ্য কিং, হি উইল বিকাম দ্য কিং। দ্য ডিসিশন ইজ ম্যাকবেথ হিমসেলফ, হিজ ওন ডিসিশন, অ্যান্ড উই ক্যান ব্লেম অনলি ম্যাকবেথ হিমসেলফ। আমরা এই ডিসিশনের জন্য কেবলমাত্র ম্যাকবেথই ব্লেম করতে পারি, অন্য কাউকে নয়। কিন্তু আমরা ইডিপাসকে গোটা ট্র্যাজেডি জুড়ে ইডিপাসের কোনো কাজের জন্য কি ব্লেম করতে পারি? পারি না। সে কি ইন্টেনশনালি তার বাবাকে খুন করেছে? করেনি। সে কি ইন্টেনশনালি তার মাকে বিয়ে করেছে? করেনি। নট বেসড অন হিজ ইন্টেনশনস। সো ইডিপাস ইজ নট অ্যান ইনগ্রেইনড ইভিল ক্যারেক্টার, বাট রাদার দ্য ডেস্টিনি has imposed or thrust upon the evil character upon Oedipus. So in Aristotelian tragedy, the sense of the catharsis is very much connected with the sense of the pity. তোমরা যখন Oedipus দেখে বাড়ি ফিরবে তখন তোমাদের মনে হবে ইস, Oedipus ক্যারেক্টারটা কিন্তু নিজের এই কাজের জন্য পুরোপুরি দোষী ছিল না। At the same time, you will also feel fear. Why fear? Because there is always a sense of identification. Identification means with yourself, that jodi Oedipus er moto ekta character by not committing any kind of wrongdoings has suffered much, has suffered this kind of things throughout his whole life, he has blinded himself, tahole ki amar shongeo jibone ei jinish ta hote pare na? Fear sob shomoy identification theke ashe। একটা ট্র্যাজেডি থেকে যখন দেখে তুমি এই পিটি এবং ফিয়ার নিয়ে বাড়ি ফিরবে, তখনই অ্যারিস্টটল তাকে বলছে, তাকেই বলে ক্যাথারসিস। সো ক্যাথারসিস ইজ দ্য আলটিমেট এম অ্যান্ড অবজেক্টিভ, সরি অবজেক্ট OBJECTLD ইজ দ্য আলটিমেট এম অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য গ্রিক ট্র্যাজেডি। ফলে যখন আমরা এই উত্তরটা লিখবো, আমরা কোন প্রশ্নের উত্তর ডিসকাস করছি? আমরা ডিসকাস করছি হোয়াট ইজ দ্য ইডিপাস অ্যাজ আ মডেল গ্রিক ট্র্যাজেডি। সো যখনই আমরা ইডিপাস অ্যাজ আ মডেল গ্রিক ট্র্যাজেডি আলোচনা করছি, আমাকে প্রথমেই এক লাইনে সামারিটা ইডিপাস এর বলে নিয়ে, ইডিপাস ইজ আ ট্র্যাজেডি রিটেন বাই সফোক্লিস, ইটস অ্যাবাউট আ ট্র্যাজেডি অফ আ ম্যান হু আননোয়িংলি কিলস হিজ ওন ফাদার অ্যান্ড ম্যারিজ হিজ ওন মাদার, বলেই আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সে ট্র্যাজেডি যে ডেফিনেশন সেটা দেব, যে ট্র্যাজেডি মাস্ট বি অ্যান ইমিটেশন অফ লাইফ ইন দ্য ফর্ম অফ আ সিরিয়াস স্টোরি দ্যাট ইজ কমপ্লিট ইন ইটসেলফ। আ গুড ট্র্যাজেডি উইল ইভোক পিটি অ্যান্ড ফিয়ার ইন ইটস ভিউয়ার্স, কজিং দ্য ভিউয়ার্স টু এক্সপিরিয়েন্স আ ফিলিং অফ ক্যাথারসিস। ইন গ্রিক ক্যাথারসিস মিনস পারগেশন অর পিউরিফিকেশন, মনে থাকবে? সো শুরুতেই আমাকে অ্যারিস্টটলের পোয়েটিক্সের ট্র্যাজেডির ডেফিনেশন দিতে হবে। ইন অ্যারিস্টটলস পোয়েটিক্স ইট ইজ স্টেটেড দ্যাট আ ট্র্যাজেডি মাস্ট বি কমপ্লিট হ্যাভিং আ বিগিনিং
a middle and an end. Aristotle বলেছিলেন একটা ট্র্যাজেডি এর বিগিনিং থাকবে, একটা মিডল থাকবে এবং একটা এন্ড থাকবে। এবং ইচ্ছে করলে আই ক্যান বিগিন দ্য এন্টায়ার ট্র্যাজেডি ইন মিডিয়াস রেস, তার মাঝখানে শুরু করতে পারি। যেরকম শুরু হচ্ছে ইডিপাস, ইডিপাস কিন্তু একেবারে মাঝখান থেকে শুরু হচ্ছে, ইডিপাসের জন্ম থেকে শুরু হচ্ছে না, অ্যাকশনটা শুরু হচ্ছে একেবারে আমাদের ওই থিরিসের মধ্যে যে প্লেগ চলে এসছে, সেই প্লেগের ফলে যে প্রচুর মানুষ মারা যাচ্ছে, সেই নিউজ দিয়ে ইডিপাস রেস শুরু হচ্ছে। ফলে অ্যাকশনটা ইন মিডল অফ দ্য অ্যাকশন শুরু হচ্ছে। কিন্তু দেয়ার ইজ এ বিগিনিং, দেয়ার ইজ এন এন্ড এন্ড দেয়ার ইজ এ মিডল। মিডল থেকে শুরু হলেও আমরা বিগিনিং এর কথাটা জানতে পারছি, রেট্রোস্পেক্টিভ রিপোর্টিং এর থ্রু দিয়ে জানতে পারছি, তাই তো? ফলে আমাদের এই যে অ্যারিস্টটলের ডেফিনেশন অফ দ্য ট্র্যাজেডি, সেই ডেফিনেশনেরটাই আমাকে প্রথমে বলে দিতে হবে, ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক বলে পুরো উত্তরটা জুড়ে সেই ক্যারেক্টারিস্টিক বা সেই বৈশিষ্ট্যগুলো পরপর ফলো হচ্ছে কিনা সেটা আমাদেরকে লিখতে হবে। অ্যারিস্টটলস আইডিয়াস অফ দ্য ট্র্যাজেডি আর ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক হিরোর কথা বলেছে, হু শুড বি নোবল ইন বার্থ, হু শুড বি এলিভেটেড ইন নেচার, হু শুড বি অফ হাই র্যাঙ্ক, হুইচ হ্যাজ অল বিন কোয়ালিফাইড বাই ইডিপাস দ্য কিং, দেয়ার শুড বি দ্য কনসেপশন অফ দ্য হ্যামারশিয়া, যেটা আমি বলেছি, হ্যামারশিয়া মিন্স দ্য ট্র্যাজিক ফ্ল, একটা ছোট্ট ফ্ল থাকবে ইডিপাস এর, ট্র্যাজিক ফ্ল কি, he is not able to recognize his own flaws. Then there is peripeteia. Peripeteia means reversal of the fortune. যদি ইডিপাসের ক্ষেত্রে ঘটছে, তার ফরচুনটা পুরোপুরি রিভার্স করে যাচ্ছে, তার ভাগ্য বা অদৃষ্ট ঘুরে যাচ্ছে। And there is anagnorisis. Anagnorisis means discovery. এই ভুলটা আমি করেছি। Finally, encountering the flaws within himself. And then there is catharsis, in an audience hocche ki hocche purgation of the pity and fear. These ideas well demonstrated throughout Sophocles' tragic drama of Oedipus the King. Oedipus the King er modhe ei puro jinish ta, ei puro je idea gulo shegulo well demonstrated hocche ba tar reflection amra dekhte pacchi, amra dekhte pacchi Oedipus Rex definitely meets the five main criteria for a tragedy. Kiki tragedy? A tragic hero of the noble birth, she noble birth her, again tragic hero. Tragic flaw, tar amra dekhte pacchi, she prothome bujhte parche na je nije doshi. A fall from the grace, she shotti she grace theke porche, tar shompurno rupe dhongsho hocche. A moment of remorse, remorse mane remorse, remorse mane guilt. Bolo. পরবর্তীকালে যখন একটু পড়াশোনা করবে তোমরা জানতে পারবে, এক জার্মান থিওরিস্ট ছিল, তার নাম হচ্ছে গুস্তভ ফ্রেটাগ, FRAYTAG, গুস্তভ ফ্রেটাগস পিরামিড বলে একটা কথা হয়। তো গুস্তভ ফ্রেটাগ এই গ্রিক ট্র্যাজেডির উপর ভিত্তি করে তিনি একটা পিরামিডাল স্ট্রাকচারের একটা থিওরি তৈরি করেন। সেই থিওরিতে কি বলা হয়, সেই থিওরিতে যেটা বলা হয় সেটা হচ্ছে ট্র্যাজেডির শুরুর দিকে যেটা হয় সেটা হচ্ছে এক্সপোজিশন, এক্সপোজিশন, এক্সপোজিশন মানে হচ্ছে বিগিনিং অফ দ্য ট্র্যাজেডি, যেখানে শুরুর দিকে ট্র্যাজেডি শুরু হচ্ছে, বিগিনিং অফ দ্য অ্যাকশন, অ্যাকশন আস্তে আস্তে উঠছে, এই পয়েন্টে কি হচ্ছে, রাইজিং অ্যাকশন, RISING, রাইজিং অ্যাকশন, ট্র্যাজেডির একেবারে যে মিড পয়েন্টে যেখানে গিয়ে আমরা বলতে পারি ক্লাইম্যাক্টিক অ্যাকশন, তাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ক্লাইম্যাক্স ট্র্যাজেডি। এখানে ফর এক্সাম্পল ইডিপাস, দ্য ক্লাইম্যাক্স ইজ দ্যাট সিন ওয়েন দ্য মেসেঞ্জার কামস অ্যান্ড ইনফর্মস ইডিপাস অ্যাবাউট হিজ ট্র্যাজিক ডেস্টিনি। ক্লাইম্যাক্স এর ফলে আস্তে আস্তে যেটা ঘটে সেটা হচ্ছে ফলিং অ্যাকশন, অ্যান্ড ফাইনালি দ্য এন্ড অফ দ্য অ্যাকশন ইজ নোন অ্যাজ ডিনুম, মনে থাকবে, DENOUEMENT, ফ্রেঞ্চ উচ্চারণ উচ্চারণ হবে না ডিনুম, কিন্তু স্পেলিং এ লিখতে হবে ডিনুম, মানে এন্ড অফ দ্য অ্যাকশন অর দ্য ফলিং ট্র্যাজিক অ্যাকশন।
ইরিবাস এই পুরো গুস্তফ ফ্রিটাগের পিরামিড মেনে আস্তে আস্তে উঠছে, অ্যাকশনটা আস্তে আস্তে ফল করছে। হ্যারি লেভিনের একটা বিখ্যাত বই ছিল হ্যারি লেভিন, আমরা ছোটবেলায় পড়েছিলাম, হ্যারি লেভিনের ওভার রিচার, খুবই বিখ্যাত বই হ্যারি লেভিনস ওভার রিচার, নামটা খেয়াল করো, ওভার রিচার মানে যে নিজেকে রিচ করে বেরিয়ে যেতে চায়, যে নিজেকে অতিক্রম করে বেরিয়ে যেতে চায়, যে কোনো শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা মার্লোভিয়ান ট্র্যাজেডি, পরবর্তীকালে আমরা নাম শুনলে ক্রিস্টোফার মার্লো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিয়ান্স, সেই ক্রিস্টোফার মার্লো বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি যে কোনো ক্যারেক্টার এই ওভার রিচার হয়। আমার মনে আছে এখনো, আমি যখন কলেজে পড়তাম, কলেজ লাইব্রেরি থেকে আমি সংগ্রহ করেছিলাম ক্রিস্টোফার মার্লোর ওভার রিচার, ওভার রিচারের যে কাভার পেজটা, এখন পাওয়া যায় না বইটার, যে কাভার পেজটা সেটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা ইন্টারেস্টিং ছিল, অনেকগুলো সিঁড়ির ছবি ছিল, বুঝলে, এই পর 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 বিভিন্ন ছোট্ট ছোট্ট সিঁড়ি, সিঁড়ি দিয়ে দিয়ে একটা একটা পা এই সিঁড়ির ওপর দিয়ে উঠছে, প্রত্যেকটা এই একটা পায়ের ছবি ছিল, ঠিক আছে, লেগের ছবি ছিল, এবং এই লাস্টের স্টেপে একটা পায়ের ছবি ছিল, তারপরে কিন্তু আর কোনো সিঁড়ি নেই, পাটা পুরোপুরি তলায় পড়বে এবং ট্র্যাজিক ক্যারেক্টারের কমপ্লিট ডিস্ট্রাকশন হবে। এটাই হচ্ছে গুস্তফ ফ্রিডেকের পিরামিড, এটাই আমরা বলতে পারি আইডিয়াল ট্র্যাজিক হিরোর ডেফিনেশন, যে ট্র্যাজিক হিরো আস্তে 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 উঠবে কিন্তু তার পতনটা অদ্ভুত ভাবে হবে। গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে এই যে পুরো যে রাইজিং অ্যাকশন এবং আলটিমেটলি ফল, পতনটা হচ্ছে, এবং এখানে একজন বসে রয়েছে, এই যে বসে থাকা যে মানুষটা ওমনিপোটেন্ট, ওমনিসিয়েন্ট, ট্রান্সেন্ডেন্টাল হিউম্যান বিইং, অর নন হিউম্যান হিউম্যান বিইং, নন হিউম্যান বিইং, এটা গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে হচ্ছে ডেস্টিনি, অদৃষ্ট। সামটাইমস ইট ক্যান বি গড, দ্য ইন্টারভেনশন অফ দ্য গড ইন গ্রিক ট্র্যাজিক ড্রামা, অনেক ট্র্যাজিক ড্রামাতেই গড এসেছে, যেরকম গ্রিক এপিকে এসেছে, কিন্তু শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা রেনেসাঁস ট্র্যাজেডির ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই ঘটছে না। তার কারণটা কি? কারণ রেনেসাঁস, বিশেষ করে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে এত বেশি পরিমাণে বিজ্ঞানের প্রাদুর্ভাব হচ্ছে সেই সময়ে, এলিজাবেথান এজ, নবজাগরণ, এর ফলে আলাদা করে কোনো ঈশ্বরের অস্তিত্বকে শেক্সপিয়ার বা অন্যান্য ড্রামাটিস্টরা ড্রামার মধ্যে আনেননি, ট্র্যাজিক হিরোকেই সমস্ত রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন, যা করার মানে ম্যাকবেথ নিজের কাজের জন্য নিজেই দোষী, অন্য কোনো ডেস্টিনি বা অন্য কোনো ঈশ্বর নয়। কিন্তু গ্রিক ট্র্যাজিক ড্রামার মধ্যে এই ডেস্টিনি, কেউ একজন বসে এই পুরো জিনিসটাকে লক্ষ্য করছে, রাইজ এবং পতনকে খুব ভালোভাবে ফিল করছে, জানে যে আলটিমেটলি রাইজ হবে এবং আলটিমেটলি ফল হবে, কেউ একজন, কোন একজন ওমনিপোটেন্ট, ওমনিসিয়েন্ট, ট্রান্সেন্ডেন্টাল বিইং। এই হচ্ছে মোটামুটি গ্রিক ট্র্যাজিক ড্রামার ফর্মুলা এবং অ্যারিস্টটলের ডেফিনেশন। বুঝতে পেরেছো? পরিষ্কার বলো, পরিষ্কার কিনা? কেউ বুঝতে পারোনি এরকম কেউ? না, মাথায় রাখতে হবে তোমাদের যেটা, সেটা হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স কিন্তু বাবা খুবই ইম্পর্টেন্ট, মানে তোমরা পরবর্তীকালে যখন মাস্টার্সে যাবে তখন কিন্তু তোমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স তোমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়ানো হবে। কারণ আমরা যে লিটারেরি থিওরি, আমাদের যে সাহিত্য তত্ত্ব, সেই সাহিত্য তত্ত্বে বলা যেতে পারে অরিজিন পয়েন্ট বা গুরুদের গুরু বা মহাগুরু হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছেন প্রথম থিওরিস্ট যে 335 আমাদের ভারতবর্ষে ড্রামার থিওরি তার অনেক আগে লিখেছেন, ভরত লিখেছেন নাট্যশাস্ত্র, ভরতের নাট্যশাস্ত্র খুবই বিখ্যাত, যেখানে তিনি 9টা রসের কথা উল্লেখ করেন, তোমরা তোমরা নিশ্চয়ই পড়েছো সেটা, খানিকটা তোমাদের বলো অভিজ্ঞানম শকুন্তলম পড়তে গিয়ে এবং মৃচ্ছকটিকম পড়তে গিয়ে, তোমরা কি নাট্যশাস্ত্রের রসের কথা মোটামুটি পড়েছো তো? হ্যাঁ স্যার পড়েছি। পড়েছো, খুবই ইম্পর্টেন্ট, ওই জায়গাটা দেখতে হবে। কিন্তু অ্যারিস্টটলের পোয়েটিক্সও খুবই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এখানে তিনি ওই প্রথম আমাদের প্রায় এক্সট্যান্ট সার্ভাইভিং ওয়ার্ক অফ দ্য ড্রামাটিক থিওরি অ্যান্ড পারহ্যাপস দ্য ফার্স্ট এক্সট্যান্ট ফিলোসফিক্যাল ট্রিটিজ টু ফোকাস অন দ্য লিটারেরি থিওরি, সাহিত্য তত্ত্ব এবং দর্শন দুটোকে মিলিয়ে তিনি এই পোয়েটিক আর্ট সম্পর্কে তিনি প্রথমবার একটা থিওরিটিক্যাল বই লেখেন, যেটা ওয়েস্টার্ন ক্রিটিক্যাল ট্র্যাডিশনের ফার্স্ট ড্রামাটিক থিওরিটিক্যাল বুক, ভেরি ইম্পর্টেন্ট। এখানে তিনি ট্র্যাজেডি নিয়ে বলেন,
কমেডি নিয়ে বলেন, হাউ টু মেক আ ডিফারেন্স বিটুইন মিউজিক রিদম হারমোনি অ্যান্ড মেলোডি, কারণ ট্র্যাজেডির মধ্যে খুব ভীষণভাবে হারমোনি আছে, মিউজিক আছে, রিদম আছে, তো সেইগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন কেমন করে করতে হবে, ন্যারেটিভ কাকে বলে, বৃত্তান্ত কাকে বলে, ন্যারেটিভ স্ট্রাকচার কেমন করে তৈরি হবে, সেগুলো প্রথমবার তিনি অ্যারিস্টটল তার পোয়েটিক্সে বলেন। আমরা পোয়েটিক্স পড়েছি, আমার সৌভাগ্য আমি পোয়েটিক্সের কাছে পড়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অধ্যাপক পোয়েটিক্সের উপরে, তার নাম প্রফেসর কৃষ্ণা সেন, তোমরা পরবর্তীকালে নাম শুনে থাকবে, প্রায় জীবন্ত সরস্বতী বলা হয় প্রফেসর কৃষ্ণা সেন। তো তো এই এই হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স। এই পোয়েটিক্সের পোয়েটিক্স কার উপর ভিত্তি করে লেখা হয়েছে? পোয়েটিক্স গ্রিক ট্র্যাজেডির উপর ভিত্তি করে লেখা হয়েছে। সেই গ্রিক ট্র্যাজেডি হচ্ছে ইডিপাস রেক্স, যেটা একটা আইডিয়াল ট্র্যাজেডি। ইডিপাস রেক্স পোয়েটিক্সের প্রায় 95 বছর আগে লেখা হয়েছে, 429 BC, অ্যারিস্টটলস পোয়েটিক্স 335 BC, অর্থাৎ অ্যারিস্টটলের পোয়েটিক্স প্রায় এই ইডিপাস রেক্স এর উপরে বেস করে তৈরি হয়েছে। আমি আগে বলি, সবসময় আগে লিটারেচার, তারপরে থিওরি, থিওরি লিটারেচারের উপরে বেস করে তৈরি হয়, ফাউন্ডেড অন দ্য লিটারেচার, এবং এইভাবে অ্যারিস্টটলের পোয়েটিক্স লেখা হয়। এবং তোমরা যখন তোমাদের উত্তর লিখবে ইডিপাস রেক্স অ্যাজ অ্যান আইডিয়াল ট্র্যাজিক ড্রামা, ইউ শুড বিগিন উইথ অ্যারিস্টটল, অ্যান্ড দেন, এই যে আমি বলে দিলাম যে অ্যারিস্টটলের ডেফিনেশনটা কি, তারপরে পুরো উত্তরটা তোমাকে, মানে এই ইন্ট্রোডাকশনে বলে দেওয়ার পরে পুরো উত্তরটা তোমাকে এই ধরে ধরে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আলোচনা করতে হবে, এই বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করতে হবে। এবং এই যে ইডিপাস রেক্স, হি ক্লিয়ারলি মিটস দ্য ফাইভ অফ দিস ফাইভ ক্রাইটেরিয়া, ফার্স্ট অফ দিস ফাইভ ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া কি? ইডিপাস ইজ দ্য সান অফ দ্য লাইভস, হু ওয়াজ দ্য কিং অফ দ্য থিবিস, সো হি ইজ ইনহেরিটিং হিমসেলফ ফ্রম এ ভেরি নোবেল ফ্যামিলি। মাথায় রেখো, ইডিপাস কে একটা নোবেল ক্যারেক্টার হতে হবে, একজন বড় ক্যারেক্টার না হলে ট্র্যাজেডি লেখা হয় না সেই সময়কার গ্রিক কাস্টম অনুযায়ী। ফলে তুমি যদি রাজপরিবারের সন্তান না হও তাহলে তোমাকে নিয়ে ট্র্যাজেডি হবে না, কারণ তুমি রাজপরিবারের সন্তান হলে তুমি, তোমার ফল হলে তবেই দেয়ার উইল বি আ সেন্স অফ গ্রেট ল্যামেন্টেশন অ্যান্ড ট্র্যাজেডি, নাহলে তো ট্র্যাজেডির ফিলিংটা আসবে না, কারণ সেই সময়টা অত্যন্ত কাস্টিস্ট এবং সোশ্যাল হায়ারার্কি মেনটেন করা একটা সোসাইটিতে একজন হিরোকে অবশ্যই একজন কিং এর সান হতে হবে। তারপরে কি? তারপরে আমরা দেখতে পাচ্ছি ইডিপাসের মধ্যে দ্য ফার্স্ট ক্যারেক্টার ফ্ল দ্যাট কামস আউট ইন দ্য প্লে, ইডিপাস ইজ ইডিপাসেস ব্যাড টেম্পার অ্যান্ড ইরিটেবিলিটি, বিকজ ওয়েন ইডিপাস ফার্স্ট হার্ড হিজ প্রফেসি ফ্রম ডেলফিক ওরাকল, he made an exodus out of the Corinth as soon as he could. যখন সে শুনেছে করিন্থ থেকে যে ডেলফিক ওরাকলে যে সে তার বাবাকে that he will kill his own father and marry his own mother, he immediately leaves Corinth. So that ill temper and irritability, that he is not at all patient, সে একেবারে কিন্তু patient বা ধৈর্যশীল নয়। তো এই যে সেখান থেকে বেরিয়ে যাওয়া, enraged Oedipus killed all of the men except one, and only later did Oedipus know that one of the men he killed was his father Laius. So while on his journey to Thebes, a caravan cut him off. A caravan, সামনের দিকে থাকে তোমরা জানো, যে গল্পতে বলা হবে সামনে একটা ক্যারাভান আসবে। তখনকার দিনের নিয়ম অনুযায়ী একজন রাজা, মানে যদি সেই ক্যারাভানকে এনকাউন্টার করে, তার মানে তার প্রমাণ দেওয়ার জন্য সে সত্যিকারের একজন বীর, একে অপরের যুদ্ধ হবে, কে আগে আগে যদি ছেড়ে দাও তুমি, তাহলে তুমি স্বীকার করে নিচ্ছ বসতা। কিন্তু ইডিপাস স্বীকার করলো না, অ্যান্ড হি কাটস দ্য ক্যারাভান আউট, এবং দেখা গেল যে তার মধ্যে একজন ছিল তার ফাদার লাইউস, সেটা পরবর্তীকালে দেখা যাবে আর কি। দ্য আদার ক্যারেক্টার ফ্লজ কামিং আউট ডিউরিং দ্য ইনভেস্টিগেশন ওয়াজ দ্যাট হি ইজ ইম্পালসিভ অ্যান্ড হি ফলসলি অ্যাকিউজেস পিপল। বাট ইডিপাস ওয়াজ টকিং টু টাইরেশিয়াস, টাইরেশিয়াস প্রপোজ দ্যাট he was the killer of the lives, but again Oedipus's quick temper occurs and he accuses Tiresias of helping Creon overtake his throne. তুমি আমার এই থ্রোনের প্রতি তোমরা অত্যন্ত লোভী, you are greedy of my power, and hence you and Creon are conspiring against me. So that he is impulsive, that he is a man of bad temper, এটা খুব প্রথম থেকেই পরিষ্কার। So when the messenger told Oedipus that King Polybus was not his real father, Oedipus was intrigued and wanted to know the truth.
On the other hand, Yocasta wanted him to stop his search because she already knew the horrible truth. কারণ তখন সে বুঝে গেছে ইওকাস্টা যে অলরেডি কি হতে চলেছে। এইখানটাই হচ্ছে ক্লাইম্যাক্টিক পয়েন্ট অফ দ্য এন্টায়ার ট্রায়াল। ইডিপাস হ্যাভিং হিউব্রিস অর ওভার কনফিডেন্স অর এক্সেসিভ প্রাইড ইজ হিজ অ্যানাদার ট্রায়াল ফ্লু। Because of the absence of the Laius, the city of the Thebes was under a plague. To stop this plague, Oedipus must find the killer of the Laius. And in this instance, Oedipus was very confident that he would find the murderer. She jane na, ishe murderer ke nije he himself. To shetai take, based on this excessive pride, he goes on in quest of the murderer, in search of the murderer of the Laius, and that ultimately which led him to the killing of the Sphinx, which led to his becoming the king. And as he continues on his particular trait of the life, Oedipus becomes more and more powerful. And as such, his pride also increases. And the mystery of the Laius' death also increases. That kerokom bhabe ahongkar bedeche, Laius' je death mystery, shetao bedeche. And ultimately, sheta bojha gelo jokhon oi Corinther je messenger, she eshe bolbe je tomake তুমি যখন ছোট্ট বেলায় ছিল সেখান থেকে নামটা ইডিপাস এসছে, তোমার যে হিল, তোমার যে তোমাকে যখন ফেলে দেওয়া হয়েছিল সেখানে, তখন তোমার এই হিলের মধ্যে একটা ছোট্ট মতো উন ছিল, সেইখান থেকেই ইডিপাস কথাটা অরিজিনেট করেছে। এবং তুমি তোমার অরিজিনাল মাদার এবং ফাদার হচ্ছে লাইউস অ্যান্ড ইওকাস্টা। যখন জানতে পারলো তখন একটা গ্রেট মোমেন্ট অফ হরিবল ট্রুথ, তখন আর নিজেকে রাখতে পারলো না, তখন নিজেকে ব্লাইন্ড করে ফেললো। সো দ্য মোমেন্ট অফ রিমোর্স কামস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি হোয়েন ওয়ান অফ দ্য সার্ভেন্টস হু হ্যাড অ্যাকম্পানিড লাইউস অন হিজ ফাইনাল জার্নি কাম টু স্পিক টু ইডিপাস। হি ওয়াজ দ্য অনলি ওয়ান হু সার্ভাইভড দ্য অ্যাটাক এন্ড টোল্ড দ্যাট কন্ট্রারি টু দ্য রিউমার লাইউস ওয়াজ কিলড বাই ওয়ান ম্যান নট রবার্স। হি দেন পয়েন্টেড আউট দিস ওয়ান ম্যান অ্যান্ড হি ইজ ইডিপাস। উই আর টোল্ড সুন আফটার দ্যাট ইওকাস্টা হ্যাংড হারসেলফ আপন হিয়ারিং দিস। When this news reaches Oedipus, he takes the pins from her dress and stabs his eyes out. She, Yocasta's costume, take a pin mark, and nije ke stab korlo, ye chokhe stab korlo. So catharsis, mane hocche purgation or emotional cleansing, amra bujhte pari. Emotional cleansing of the audience. It comes at the same time as the remorse. Jokhon remorse esche, tokhon emotional cleansing hocche. Audience suddenly feels sorry for this poor man who has unknowingly killed his father and married his own mother. For the people of this land who have been suffering from an awful curse because of it. And for the unfortunate Yocasta who was basically an innocent bystander in the whole confusing disaster. So audience shudhumatro Oedipus-er shonge ekatto hocche na. Hocche shei manusher shonge shei somosto করিন্থিয়ান সরি থিবিসের সমস্ত মানুষের সঙ্গে, যারা মানে এই অফুল কার্সের জন্য, ইডিপাসের অফুল কার্সের জন্য তারাও সাফার হচ্ছে। এবং আনফর্চুনেট ইওকাস্টা হু ইজ বেসিক্যালি অ্যান ইনোসেন্ট বাইস্ট্যান্ডার ইন দিস হোল কনফিউজিং ডিজাস্টার, যে কিন্তু পুরো জিনিসটা দেখা ছাড়া তার কোনো উপায় ছিল না। ইওকাস্টা কি করবে, ইওকাস্টা কিছু করার নেই, সে পুরোটা দেখেছে। সে জানত না যে she is marrying the person who is her own son. So in conclusion, we can tell that Oedipus's demise was brought by his paranoia. Paranoia মানে paranoid personality মানে যে সবসময় মনে করে তার এগেনস্টে কোনো কনস্পিরেসি হচ্ছে, সবসময় ষড়যন্ত্র হচ্ছে, আমার বিপক্ষে কোনো ষড়যন্ত্র হচ্ছে না, তো আমার লোক কিছুটা হয়ে যাচ্ছে না, তো প্যারানোয়া ভাবছি ক্রিয়ন ষড়যন্ত্র করছে। ঔরঙ্গজেব যেমন কি বলছে, ঔরঙ্গজেব যা a sense of paranoia that he should feel good, there must be a kind of conspiracy is cooking against me, কিছুটা হচ্ছে, রান্না হচ্ছে আমার বিপক্ষে। Short temper and his sensitivity to other people's pain, this is insensitivity to other people's pain. অন্যের যন্ত্রণা সম্পর্কে অসংবেদনশীল। So these are emotional flaws shared by all of us to different degrees. Oedipus was a victim of the fate, incapable of the free will. সে কিন্তু destiny দ্বারা controlled,
তার ফ্রি উইল নেই। এই কথাটা পরবর্তীকালে পাবে। একটা হচ্ছে ডিটারমিনেশন, ডিটারমিনেশন ভার্সেস ফ্রি উইল। ফ্রি উইল মানে দিস ইজ আপনি বলো, হ্যাঁ স্বাধীন ইচ্ছে। দিস ইজ আ ফিলোসফি অফ দ্য এক্সিস্টেন্সিয়ালিজম, এটা পরবর্তীকালে একটা বিখ্যাত ফিলোসফিক্যাল স্কুল, যেটা ফ্রান্স এবং গোটা ইউরোপ জুড়ে 1930s এসেছিল। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারো, জাঁ পল সার্ট এই স্কুলের অন্যতম শ্রেষ্ঠ পুরোধা, সরেন কিয়েরকেগার্ড একজন বিখ্যাত এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার, যিনি অনেক আগে এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলেন। এবং পরবর্তীকালে আমাদের কামু, CAMUS কামু এই স্কুলের কথা বলেন। দিস ইজ এক্সিস্টেন্সিয়ালিজম, ইটস আ ফিলোসফিক্যাল ইনকোয়ারি দ্যাট এক্সপ্লোরস দ্য প্রবলেম অফ দ্য হিউম্যান এক্সিস্টেন্স অ্যান্ড সেন্টার্স অন দ্য লিভড এক্সপিরিয়েন্স অফ থিঙ্কিং ফিলিং অ্যাক্টিং ইন্ডিভিজুয়াল। মানেটা কি? মানেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজমের বাংলা হচ্ছে অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ কি বলে? অস্তিত্ববাদ বলে আমাদের এই যে ডেইলি এক্সিস্টেন্স, এই প্রত্যেক দিনের কাজ। আমি সকালবেলা উঠছি, দাঁত মাজছি, পড়াতে বসছি তোমাদেরকে, ডেইলি কাজ করছি, করে আবার রাত্রেবেলা নিজে পড়ছি, পরে তোমাদেরকে পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, পড়ছি, পড়াচ্ছি। এই যে সেমনেস, মনোটনি অফ দ্য অ্যাকশন, দের ইজ নো এম অ্যান্ড অবজেক্টিভ অফ আওয়ার হিউম্যান এক্সিস্টেন্স। দের ইজ অনলি কনফিউশন অ্যান্ড অ্যাংজাইটি ইন দ্য ফেস অফ অ্যান অ্যাপারেন্টলি মিনিংলেস অর অ্যাবসার্ড ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীটা পুরোটাই অ্যাবসার্ড। এখান থেকে অ্যাবসার্ডিজমের কনসেপ্টটা পরবর্তীকালে আসে, থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, অ্যাবসার্ডিজম। এই এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফি যে মূল আলোচনা, তার মধ্যে থাকে ডিটারমিনেশন, ডিটারমিনিজম ভার্সেস ফ্রি উইল। ডিটারমিনিজম মানে কি? এভরিথিং হ্যাজ বিন প্রি ডিটারমাইন্ড, সবকিছু আগে থেকে নিয়ন্ত্রিত। কেউ না কেউ, কোনো একজন হয়তো ক্ষমতাবান ঈশ্বর সবকিছুকে নিয়ন্ত্রণ করছে বা আমাদের ডেস্টিনি। কিন্তু জাঁ পল সার্ট এবং অন্যান্যরা, বিশেষ করে সার্ট খুবই পজিটিভ একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার, জাঁ পল সার্ট, JANPAULSARTRE সার্ট, খুব বিরাট বড় ফিলোসফার, মানে ইউরোপিয়ান ফিলোসফিতে অন্যতম বড় ফিলোসফার, মানে জায়েন্ট বলা যেতে পারে। তিনি বললেন, না, হিউম্যান ব্রিং ইজ ফ্রি, মানুষ ফ্রি, মানুষ যা পারে চায় তাই করতে পারে। মানুষের ইটস আপ টু দ্য হিউম্যান বিইং, সে কি করবে, সে কোনটাকে চয়েস করবে। তুমি যদি রিক্সাওয়ালা হতে চাও তো তুমি রিক্সাওয়ালা হতে পারো, তুমি যদি চাও তুমি টোটোওয়ালা হতে, তুমি টোটোওয়ালা হতে পারো, যদি তুমি চাও তুমি রতন টাটা হতে, তাহলে তুমি রতন টাটা হতে পারো। আমার চাওয়ার উপরে নির্ভর করছে, আমার গুড উইল, আমার গুড ইন্টেনশনের উপরে নির্ভর করছে। দ্যাট ইজ জাঁ পল সার্ট। মার্কসিস্ট ছিলেন, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে বিশ্বাস করতেন, ঈশ্বরে বিশ্বাস করতেন না। সেখান থেকে তিনি বললেন যে মানুষের চাওয়ার উপরে এটা বিশ্বাস করতেন। সো এই যে কনস্ট্যান্ট কনফ্লিক্ট অফ দ্য ডিটারমিনিজম, ফিলোসফারদের একটা বড় অংশ বলে দ্য ওয়ার্ল্ড ইজ ডিটারমিনিস্টিক ইন নেচার, পৃথিবীটা পুরোটাই নিয়ন্ত্রিত কোনো একটা গভীর ক্ষমতা দ্বারা। আর আরেক দল ফিলোসফার যারা এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার, তারা বলে যে এই ওয়ার্ল্ড মিনিংলেস, অ্যাবসার্ড ওয়ার্ল্ড, কিন্তু এটাকে মিনিংফুল করার জন্য আমাকে ফ্রি উইলের এক্সারসাইজ করতে হবে। তো এই যে দ্বিধা বা দ্বন্দ্ব, এটা আমরা কিন্তু সাহিত্যের বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হয়েছে দেখেছি, যে কোনো একটা ডেস্টিনি কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আর সেই ক্যারেক্টার সেই ডেস্টিনির বিপক্ষে গিয়ে, সেই প্রবল ক্ষমতা, সেই প্রবল ফোর্সফুলনেসের বিপক্ষে গিয়ে তার এনকাউন্টার করে, তার বিপক্ষে দাঁড়িয়ে সেটাকে লড়ার চেষ্টা করছে। তাহলে বুঝতে পারছো যে গ্রিক ট্র্যাজেডি কিন্তু অলওয়েজ দিস কাইন্ড অফ কনফ্লিক্ট বিটুইন দ্য ফ্রি উইল অ্যান্ড দ্য ডিটারমিনিজম, স্বাধীন ইচ্ছা এবং ডিটারমিনিজম, এই দুটোর বিপক্ষে লড়ে যাচ্ছে। বলো, এইভাবে তোমাদের কিন্তু গ্রিক যেটা এবারে পরীক্ষায় আসার কিন্তু খুবই সম্ভাবনা, যে ডিসকাস ইডিপাস রেক্স অ্যাজ অ্যান আইডিয়াল গ্রিক ট্র্যাজেডি, পড়তে পারে কিন্তু, খুবই পড়তে পারে। তখন শুরু করতে হবে একটা লাইনে ইডিপাস রেক্স এর সামারি দিয়ে, দ্যাট ইডিপাস রেক্স ইটস আ ট্র্যাজেডি, ইটস আ গ্রিক ট্র্যাজেডি অ্যাবাউট আ ম্যান হু আনোয়িংলি আনইনটেনশনালি ইন অ্যাডভার্টেন্টলি কিলস হিজ ওন ফাদার অ্যান্ড ম্যারিজ হিজ ওন মাদার,
But the protagonist is a man of swift action, great insight. He has good compassion, sense of justice. But again, he committed the great crime of killing his own father and marrying his own mother. Now we will come up to the Aristotelian definition of the tragedy. What is Aristotelian definition of the tragedy? That a good tragedy should be based on the it should be the imitation of an action of a great tragic hero, and it should evoke the feeling of the pity and fear, purgation and purification. Ebong je panchta important jinish ei tragedy tar modhe ekta hocche an ideal tragic hero, hamartia, peripeteia, anagnorisis and catharsis. এই পাঁচটা আইডিয়া কিভাবে ফুলফিল হচ্ছে এই ইডিপাস দ্য ট্র্যাজেডি, ইডিপাস দ্য রেক্স, ইডিপাস দ্য কিং তাতে। এটা লিখে কনক্লুশনে বলতে হবে যে ইডিপাসের সাফারিং হেলো, ইডিপাসের প্যারানোয়া, শর্ট টেম্পার, ইনসেন্সিটিভিটি টু আদার্স পিপল পেইন, এগুলোর জন্য দিয়ে তোমরা আনসারটাকে কনক্লুড করতে পারো এবং বলতে পারো যে ইডিপাস দ্য রেক্স ইজ অ্যান আইডিয়াল. Hence, I do consider Oedipus the King as an ideal tragedy, Greek model tragedy. Bolo, clear kya? Second clear. Very good. Tragedy ending ta sir khub bhayanok sir ekdom. Tragedy ending ta khubi bhayanok. Sir khubi bhayanok. Khubi bhayanok. To tumra tomader je eta kaj hobe seta hocche ekhon theke ei answer ta ke bhalo kore লিখে লিখে প্র্যাকটিস করো, লেখো এবং প্র্যাকটিস করো। যখনই লিখবে মাথায় রেখো যা লিখছো তার প্রত্যেকটা মানে যেন তুমি জানো। দ্যাট ইউ শুড নো অল দ্য মিনিংস হোয়াট ইউ আর রাইটিং, দ্যাট শুড বি ইউর মেইন এম এন্ড অবজেক্টিভ। কারণ এর পরে যখন ফিফথ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে অনেক ক্ষেত্রেই মেটেরিয়াল পাওয়া যাবে না, আমি মেটেরিয়াল দেবো, অনেক ক্ষেত্রেই ল্যাক অফ দ্য মেটেরিয়াল হবে, পাওয়া যায় না। তখন তোমাকে নিজের আনসার রাইটিং স্কিল যদি এখন থেকে তুমি ইনক্রিজ না করো তাহলে তখন গিয়ে সমস্যায় পড়বে। তাহলে এখন থেকে যা লিখবে মানে বুঝে লিখবে, যাই পড়বে মানে বুঝে পড়বে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দ্বিতীয়টা, সেটাও তোমরা সবাই মোটামুটি জানো, সেটা হচ্ছে ইডিপাস অ্যাজ অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো অব দ্য অ্যারিস্টটেলিয়ান টাইপ। একই প্রায় কাছাকাছি উত্তর অনেকটা, কিন্তু প্রথম উত্তরটা যেহেতু ট্র্যাজেডি নিয়ে এটা পুরোটাই হিরোর ওপরে মানে প্রোটাগনিস্টের ওপরে ফোকাস করতে হবে। বলো এটা কি কি লিখবে আমাকে একটু বলো, কেউ একজন বলো যে ইডিপাস অ্যাজ অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো এই আনসারটা কিভাবে লিখবে। স্যার ক্যারেক্টারটা লেখা যেতে পারে, ইডিপাসের ক্যারেক্টারটা লিখবে কিন্তু সেটাই কিভাবে লিখবে একটু বলো। একই জিনিস একটু একটু বলো, কেউ একজন বলো, এই স্বাগত বলো। স্যার আমি বলো এরকম বলা যাবে কি যে অ্যারিস্টটল যেভাবে একজন আইডিয়াল ট্র্যাজিক হিরো বলেছে প্রথমে সেটা একটু দিলাম, দিলে ভালো। তারপর স্যার যেভাবে ওর লাইফে ইডিপাসের লাইফে ঘটনাগুলো ঘটেছে সেইভাবে পর পর দিয়ে এইভাবে পর পর দিয়ে ওই যে মানে একটু স্যার যেমন ট্র্যাজেডির জায়গাটা ছিল ওর করা ঠিক 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 হচ্ছে। আর 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 স্যার এখন মাথায় কিছু আসছে না। আচ্ছা স্যার আমি আমি বলছি স্বাগত বলো। ওয়েস্টার্ন কালচার ওয়াজ নোন ওয়াইডলি ফর দেয়ার গ্রেট ট্র্যাজেডি রাইটিং। ওয়ান দ্য মোস্ট
the most wonderful and most relative tragic hero we are connected that which name is come in the first that is Oedipus. Right, ekdom thik. Tarpore the character of the Greek tragedy are great personage of high season of life such as kings, queens and generals. The Oedipus was same to that. Who is supposed to look after the well-being of their subjects. In the opening scene of Oedipus the King, the audience scene of the citizens of Thebes appeal Oedipus to save the city from the disaster of the plague. As a Greek tragic hero, the Oedipus, fully unknown about his past, about his destiny, and what he will do, and what will be done with him. True. He was absolutely not aware of about his own past. Own past and his own future also. ঠিক আছে, ভালোই বলছো। এই এরকম ভাবেই মোটামুটি তোমরা শুরু করতে পারো। তো আমি একবার একটু দেখিয়ে দিই যে কিরকম ভাবে তোমরা তোমাদের Oedipus as an ideal tragic hero আনসারটা কিরকম ভাবে লিখতে পারো। আমার সামনে একটা আনসার রয়েছে যে ডিসকাস Oedipus as a tragic hero। আচ্ছা একটা কথা সবাইকে বলে দিই, অনেকেই অ্যারিস্টটল আর অ্যারিস্টটেলিয়ান বানানটা ভুল লেখে। অ্যারিস্টটল TOTL হবে, কিন্তু যখনই অ্যারিস্টটেলিয়ান লিখবে TRISTOTELIAN অ্যারিস্টটেলিয়ান হয়ে যাবে, অ্যারিস্টটলিয়ান হবে না। ঠিক আছে, অনেকেই বানানটা ভুল লেখে। অ্যারিস্টটল ARISTOTLE অ্যারিস্টটেলিয়ান ARISTOTELIAN। ঠিক আছে, মনে রাখবে অ্যারিস্টটলিয়ান নয়। সো the tragic hero according to the Aristotelian concept is a man of high nobility and spirit whose suffering is caused by an unfortunate failing, that is a fatal flaw known as the hamartia in the Greek, in his own character. তাহলে প্রথমেই আমি কি বলে দিলাম যে tragic hero definition Aristotle's definition মেনে he should be a man of high nobility and great spirit. High nobility মানে he should have a noble birth like Oedipus, but whose suffering is caused by an unfortunate failing. The suffering ta hocche ekta kono ekta na jana ekta adbhut tar byarthotar jonno ekta fatal tragic flaw, eta Greek tragedy te jake bola hoy hamartia. Aristotle also insists on the fineness of the character of the tragic hero whose doom gives rise to a spontaneous feeling of the pity at the destruction of something really fine or noble. So a very important aim and objective of a tragedy is catharsis. Catharsis means the purgation or the purification of the emotion of the pity and the fear, and this pity and the fear will generate from the part of the audience. Audience এর মধ্যে পিটি এবং ফিয়ার আসতে হবে, তাই তো? এবারে এই যে স্পন্টেনিয়াস ফিলিং অফ দ্য পিটি, যে স্বতঃস্ফূর্ত যে পিটির যে ফিলিংটা, সেটা কি করে আসবে? উইথ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ট্র্যাজিক হিরো, দ্য সাডেন ডুম অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য ট্র্যাজিক হিরো, যে ব্যাপারে অডিয়েন্স সাডেনলি রিয়েলাইজ করে, এবং সেই ডিস্ট্রাকশন অফ সামথিং ফাইন অ্যান্ড নোবেল। Oedipus is a noble man. Oedipus essentially an evil character হতো। Oedipus প্রথম থেকে একটা অত্যন্ত খারাপ চরিত্রের মানুষ হতো। তো naturally feeling of pity টা আসতো না, generate হতো না audience-এর মধ্যে, তাই তো? ফলে Aristotle এই জন্যই সবসময়ই বলেছেন যে destruction of something fine, something noble, something good
সেখান থেকে স্পন্টেনিয়াস ফিলিং অফ দ্য পিটি এন্ড দ্য ফিয়ার জেনারেটেড হবে। তারপরে পরিষ্কার বলতে হবে ইডিপাস ইজ আ ম্যান অফ দ্য রয়্যাল বার্গ, ইডিপাসের ক্যারেক্টার একদম ঢুকে যাবে, ইডিপাস হ্যাজ বিন ব্রট আপ বাই দ্য কিং এন্ড দ্য কুইন and he afterwards become a king and marries a queen, he is thus a man of social eminence, take shobai chere shona, he is a very towering personality possessing some excellent qualities of character. ami eta korbo seta hocche ei je amar kache ei je note ta ache mane eta ami eta boi theke nilam, eta khub bhalo boi, ei boi ta theke eta tomader hoyto nei, eta hocche Sophocles's Oedipus the Rex by S. Ahmed, এই বইটা বেশ ভালো বই বুকসেল থেকে পাবলিশ। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তো সেই কোয়েশ্চেন থেকে আমি এই এইগুলো পড়ছি আর কি। আমি যেটা করবো ক্লাসের শেষে এই পিডিএফটা তোমাদের ওখানে দিয়ে দেবো, তোমাদের সুবিধে হয় আর কি, ঠিক আছে? তোমরা মানে ওপেন বুকের এক্সামিনেশনে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যতটা হাতে কাছে তথ্য থাকবে তত তোমাদের সুবিধে, ফলে তোমাদের কয়েকজন তোমাদের নিজস্ব মেটেরিয়াল থেকে রিপাসেন্ট ক্যারেক্টার লিখতে পারো, কয়েকজন এখান থেকে লিখতে পারো, যত বেশি ভ্যারাইটি হবে আনসারে তত ভালো হবে পরীক্ষকদের পরীক্ষা করতে, কারণ তাদের মানে একই আনসার যদি প্রায় 30 জন লেখে সেটা তো খুব একটা ভালো নয়, ফলে চেষ্টা করো যে যত বেশি ভ্যারাইটি আনার আর কি, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিজের মতো করে, ঠিক আছে? তাহলে মানে সুবিধা হয়, আদারওয়াইজ নাম্বার সবই দেওয়া হবে সেরকম কোনো অসুবিধা নেই। তো কোথায় গেল, হ্যাঁ তো আমি চলে এসছি অনেকটা, তো এইভাবে এইভাবে তোমাদেরকে মানে ইডিপাসের ট্র্যাজিক হিরো যে ডেফিনেশনটা সেটা দেওয়ার পরে তার যে ইজ এ ম্যান অফ সোশ্যাল এভিডেন্স, তার যে ক্যারেক্টার সেটা যেটা বললো একটু আগে মেঘা, সেটা পুরো পরপর করে বলতে হবে, এবং মানে পুরো যে ট্র্যাজেডির যে পুরো সিকোয়েন্সটা সিকোয়েন্সিয়ালি বলতে হবে। কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ দ্য ইডিপাস লাইজ নট ইন দ্য কমিটিং ক্রাইম বাট ইন ডিসকভারিং ইট, সে যখন ক্রাইমটা কমিট করেছে সে কিন্তু তৎক্ষণাৎ শাস্তি পায়নি, লাইন্সকে মারলো হচ্ছে তখনই মারা যেতে পারত, তাকে ঈশ্বর কোন একটা কার্স দিয়ে বললো তুই তোর নিজের বাবাকে খুন করেছিস যা মারা যা, কিন্তু সেটা হয়নি, সে নিজে রিয়েলাইজ করেছে, সে নিজে ডিসকভার করেছে, নিজে নিজেকে অন্ধ করেছে, তার মায়ের মৃত্যু নিজে দেখেছে। And here his pride plays a great role. If Oedipus had not relentlessly pursued his investigations, he might have been spared the shock of discovery. যদি সে বারবার কে এই 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 তার গোটা দেশে প্লেগের জন্য দায়ী, এই ইনভেস্টিগেশন যদি বারবার সে পার্সু না করতো তাহলে কিন্তু সে হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারত, কিন্তু সে ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করেছে এবং আলটিমেটলি he got destroyed by discovering that he is himself the killer, he is himself the murderer of their lives. শেষ করতে হবে ইডিপাসের ক্যারেক্টারের উপর একটা কমেন্ট করে, that the character of Oedipus leaves a powerful impression on the minds of the reader. There is a great admiration for his relentless pursuit of truth. We admire that he is relentlessly pursuing the truth, সত্যের পেছনে সবসময় খুঁজছে সত্যকে, but there is also sympathy for him because he is the victim of the irony of the fate and the circumstances, the whole world has conspired against him. He proves indomitable in misfortune. In spite of being an unfortunate man, he is an indomitable man in spirit, and even when he is no better than a blind beggar, he proves to be a towering presence. যখন শেষে অন্ধ হয়ে গেছে মানে ব্লাইন্ড বেগারের সঙ্গে কোনো পার্থক্য নেই, তাও তার এই ভয়ঙ্কর যে টাওয়ারিং প্রেজেন্স যেটা হুইচ ডোয়ার্ভস ক্রেয়ন হু সাকসেস হিম অ্যাজ দ্য কিং, ক্রেয়ন পরে যে রাজা হবে সেই রাজা হওয়ার যে ক্রেয়নের যে ব্যক্তিত্ব তার কিন্তু ইডিপাসের ব্যক্তিত্বটা ছোট করে দিচ্ছে, ডোয়ার্ভ মানে হচ্ছে ছোট্ট ছোট্ট হিউম্যান বিং, সো ডোয়ার্ভ কথাটা এখানে ইউজ করা হচ্ছে ভার্ব হিসেবে। হিজ ইন্টেন্স লাভ ফর হিজ ডটার্স অলসো ক্রিয়েটস আ স্ট্রং ইমপ্রেশন অন দ্য রিডার, he indeed seems to be a symbol of the human intelligence and human courage which remain indomitable in the face of the greatest adversities of the life. Oedipus is great because he accepts the responsibility of all of his acts, the kaje shows the responsibility she ultimately nijer kadhe nilo, tai she ekjon great character.
including those which are objectively most horrible, though subjectively innocent. আমরা subjectively মনে করতে পারি যে এটা innocent কারণ ইলিবাস তো জানতো না যে কাজগুলো করেছে সেগুলো সত্যি objectively দেখলে মানে যদি আমরা কোনো কোনো ধরনের sympathy বা কোনো ধরনের empathetic character দিয়ে না দেখি তাহলে সেগুলো প্রত্যেকটি horrible. The acute suffering of this great character spontaneously evokes pity and fear among the audience. অডিয়েন্সের মধ্যে spontaneously pity and fear evoke করছে ইডিপাসের ক্যারেক্টার. তো এই বলে শেষ করতে হবে, ট্র্যাজেডি আর ইডিপাস অ্যাজ অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো অনেকটা ক্লোজলি ইন্টারকানেক্টেড ইন নেচার, কারণ দুটোই অ্যারিস্টটলের ডেফিনেশন দেওয়া মোরাললেস, ফলে তোমাদের বুঝতে এই দুটো খুব একটা অসুবিধা হবে না, মোটামুটি একই সঙ্গে পড়লে এই দুটোর আনসার লিখতে পারবে. এরপরের ক্লাসে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আরো কয়েকটা যেগুলো বড় কোয়েশ্চেন পড়ে থাকলো, ধরা যাক ক্যারেক্টার অফ দি ইও কাস্টার, এটা আলোচনা করার চেষ্টা করব. আর কোরাস, কোরাস কিন্তু পড়তে পারে, কোরাস পড়তে পারে, ড্রামাটিক আইরনি পড়তে পারে, আর তার সঙ্গে সঙ্গে ইও কাস্টার পড়তে পারে. আচ্ছা একটু যদি বাউন্সার ওলা কোয়েশ্চেন এগুলো পরের কাছে করব. পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো, ইডিপাস ইজ ড্রিভেন টু দ্য সামিট অফ প্যাশন বাই অ্যাগোনি অফ বডি অ্যান্ড সোল অ্যান্ড অ্যাট দ্য লং লাস্ট হি রিটার্নস টু হিউমিলিটি অ্যান্ড সেলফলেস রেজিগনেশন. অ্যাসেস দ্য ক্যারেক্টার অফ দ্য ইডিপাস অন দ্য লাইট অফ দিস কমেন্ট. এরকম যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর লিখবে? বেসিক্যালি ইডিপাসের পুরো ক্যারেক্টারটাই লিখতে হবে, কিন্তু এটার মানেটা কি এটা আমাকে বলো. ইডিপাস ইজ ড্রিভেন বাই টু দ্য সামিট অফ প্যাশন বাই অ্যাগোনি অফ বডি অ্যান্ড সোল. সামিট অফ প্যাশন মানে কি? সামিট মানে সামিট, SUMMIT, এভারেস্ট সামিট, হিমালয়ান সামিট, মানে হচ্ছে কোন একটা পাহাড়ের যে সবচেয়ে উঁচু অংশ তাকে সামিট বলে, দ্য এন্ড পয়েন্ট অফ সামথিং. ওকে, সো ইডিপাস ইজ ড্রিভেন টু দ্য সামিট অফ প্যাশন. প্যাশন মানে তার মনের মধ্যে যে খিদে, বাই অ্যাগোনি অফ দ্য বডি, দেহের যন্ত্রণা. অ্যাগোনি মানে পেইন, অ্যাগোনি অফ দ্য বডি অ্যান্ড দ্য সোল, তার আত্মার যন্ত্রণা এবং দেহের যন্ত্রণা, যার মাধ্যমে সেই এই সামিট অফ দ্য প্যাশনের দিকে এগিয়ে গেছে, অর্থাৎ সেই ইনভেস্টিগেশন জারি রেখেছে যে হু ইজ দ্য মার্ডারার. এবং আলটিমেটলি তাই এক্সেসিভ প্রাইড এর ফলেই সে বারবার এই ওভার কনফিডেন্স এর ফলে সে বারবার খুঁজেছে কে মার্ডারার. অ্যান্ড এট দ্য লং লাস্ট হি রিটার্নস টু দ্য হিউমিলিটি অ্যান্ড দ্য সেলফলেস রেজিগনেশন. হিউমিলিটি মানে বলা উচিত, হিউমিলিটি মানে কি? তোমরা হিউমিলিয়েশনের সঙ্গে গোলাচ্ছ. হিউমিলিয়েশন মানে অপমান করা, হিউমিলিটি মানে হাম্বল. হাম্বল মানে আমি হিউমিলিটি মিন্স দ্য কোয়ালিটি অফ হ্যাভিং আ মডেস্ট অর লো ভিউ অফ ওয়ান্স ইম্পর্টেন্স, নিজের গুরুত্ব সম্পর্কে বেশি গুরুত্ব নিজেকে না দেওয়া, বিনীত হওয়া, মডেস্ট হওয়া, মিকনেস ইজ হিউমিলিটি. ফলে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে উত্তর কিন্তু পড়া প্র্যাকটিস করতে হবে, মানে প্রশ্ন পড়া প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে. এই দু একটা শব্দ এদিক ওদিক হলে তোমরা ভুল জায়গায় চলে যাচ্ছ. হিউমিলিয়েশন ইজ এ ডিফারেন্ট ওয়ার্ড, হিউম্যানিটি ইজ এ ডিফারেন্ট ওয়ার্ড, অ্যান্ড হিউমিলিটি ইজ এ ডিফারেন্ট ওয়ার্ড, মনে থাকবে? So humility means modesty, humility means meekness, MEEKNESS, meekness of the mind. Meek মানে যে কম কথা বলে. The child is a meek personality, the lamb is a meek animal, ভেড়া meek জাতীয় প্রাণী. ফলে এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু ওয়ার্ডের ভোকাবুলারি কিন্তু মানে কালেকশনটা অনেকটা বাড়াতে হবে. এখন কিন্তু
এখন যা আছে তার থেকে গত তিন চার মাসে অনেক অনেক বাড়াতে হবে। কারণ নাহলে যদি কোয়েশ্চেন একটু কঠিন হয় তাহলে কিন্তু পড়ে বুঝতে পারবে না, ঠিক আছে? অ্যান্ড অ্যাট দ্য লং লাস্ট হি রিটার্নস টু দ্য হিউমিলিটি অ্যান্ড সেলফলেস রেজিগনেশন। রিজাইন করে দেওয়া মানে পুরো সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া। সেলফলেস রেজিগনেশন মানে যে ক্রেয়ন রাজা হলো, নিজের সমস্ত যে আত্মতুষ্টি, যে নিজেকে কেন্দ্র করে যে তার সমস্ত অনেক প্রাইড, সেগুলোকে ছেড়ে দেওয়া। সো ইডিপাস ইজ বেসিক্যালি ড্রিভেন টু দ্য সামিট অফ দ্য প্যাশন বাই অ্যাগনি অফ দ্য বডি অ্যান্ড দ্য সোল। হি ওয়াজ ভেরি মাচ ওভার কনফিডেন্ট, হি ওয়াজ এক্সেসিভলি প্রাউড অ্যাবাউট হিজ ওন পার্সোনালিটি, বাট অ্যাট দ্য এন্ড হি রিটার্নস টু হিউমিলিটি। হি ট্রান্সফর্মস ইন্টু আ মডেস্ট পার্সোনালিটি অ্যান্ড সেলফলেস রেজিগনেশন। এইটার উপরে বেস করে বলছে অ্যাসেস দ্য ক্যারেক্টার অফ দ্য ইডিপাস অন দ্য লাইট অফ দিস কমেন্ট। এই কমেন্টের ভিত্তিতে ইডিপাস সম্পর্কে বল, একই উত্তর হবে, কিন্তু শুরুটা অ্যারিস্টটলিয়ান ট্র্যাজিক হিরো দিয়ে হবে না। শুরুটা হবে এইটা দিয়ে যে ইডিপাস সেভ ওভার কনফিডেন্স অর ইডিপাস হিউব্রিস, ইডিপাস এক্সেসিভ প্রাইড, অ্যান্ড হাউ দিস এক্সেসিভ প্রাইড আলটিমেটলি গট ডিস্ট্রয়েড বাই the news of the messenger that he is the murderer. এটা দিয়ে শুরু করে তারপরে তুমি অ্যারিস্টটলের ট্র্যাজিক হিরোর ডেফিনেশন দিয়ে বাকিটা বলতে পারো। ফলে উত্তর যখন লিখবে চেষ্টা করবে যা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের ভিত্তিতে অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন অফ দ্য আনসার শুরু করতে। মনে থাকবে ইন্ট্রোডাকশন অফ দ্য আনসার শুড বি ইন কনসিকোয়েন্স উইথ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ বিন আস্কড, should be in consonance with that question. বুঝতে পেরেছ? তো এরকম ভাবে তোমাকে শুরু করতে হবে। সো পরের দিনের ক্লাসে তো ডিসকাস করে দিলাম মোরালেস একই, পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করবো ইওকাস্টার ক্যারেক্টার নিয়ে, কোরাসের ক্যারেক্টার নিয়ে, কোরাসের যে রোল সেটা নিয়ে, অ্যান্ড অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট ইজ ফেট। ফেট ইজ অ্যান ওভার আর্কিং প্রেজেন্স ইন সফোক্লিসেস ইডিপাস দ্য কিং, জাস্টিফাই হোয়াই ফেট ইজ ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, আর হিউব্রিস হ্যামাসফিয়ার এগুলো নিয়েও আলোচনা করবো কিরকম ভাবে কি লেখা যেতে পারে। তোমরা যেটা করো বাড়িতে সেটা হচ্ছে তোমাদের এখন কি কাজ, আমি বারবার বলেছি তোমাদের এখন কাজ হচ্ছে রিসোর্স বা মেটেরিয়াল অর্গানাইজ করা, প্রপারলি রাখা রিসোর্স অ্যান্ড মেটেরিয়ালকে। ওপেন ব্লেন্ডেড এক্সামিনেশনের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিসোর্স। আমি গুগল ড্রাইভে আরো কিছু মেটেরিয়াল দেবো, দিয়ে ফাইনাল লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে। ওই যে যে লিঙ্ক আছে ওই একই লিঙ্ক, ওখানেই তোমরা দেখবে আমি অনেক মেটেরিয়াল দেব। আর তোমাদের কাজ হচ্ছে যে যত বেশি পরিমাণে এই প্রশ্নগুলো আছে যেগুলো মডেল কোয়েশ্চেনে আমি দিয়ে দিচ্ছি অলরেডি তোমাদের গ্রুপে, এই প্রশ্নগুলো দেখা। কারণ প্রশ্ন দেখলে চোখ ঠিক হবে, যত বেশি প্রশ্ন দেখবে তত বেশি মাথার মধ্যে তার উত্তর কেমনভাবে লিখবো। ওই জন্যই জয়েন্ট এন্ট্রেন্স বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেটা করে কোয়েশ্চেন ব্যাংক, যে ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন, কত ধরনের প্রশ্ন তবে সেগুলো দেখতে বলে বারবার। যত বেশি প্রশ্ন দেখবে তত বেশি উত্তর কিভাবে লিখবে মাথার মধ্যে, তোমাদের তো অঙ্গ কষ্ট হচ্ছে না, তোমাদের যেটা কষ্ট হচ্ছে উত্তরটা কিভাবে লিখবো, হাউ উইল আই রাইট দ্য আনসার, দ্যাটস দ্য মেইন থিং। তো উত্তর কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা প্রশ্ন দেখে ভাবো। তো প্রশ্নগুলো দেখতে থাক নিজের মনের মধ্যে, যখনই বসে থাকবে ফ্রি টাইমে বা অন্যান্য সময়ে এই প্রশ্নের উত্তর কিভাবে ভাববো, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ। কিছু বলার আছে বলো, কোনো প্রশ্ন? সেরকম কিছু আজকে নেই। বেশ বেশ, আমি তাহলে অফিসিয়ালি রেকর্ডিংটা স্টপ করছি। হ্যাঁ স্যার।